শাসক গোষ্ঠীর মধ্যে বিশেষ করে অতি ক্ষুদ্র একটা অংশের বিধায়ক সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব হাটাওয়ের ডাক দিয়েছেন। তা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি যে সরগরম, রাজনৈতিক বিশেষজ্ঞরা তা বেশ ভালোই উপলব্ধি করছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পাশে থাকার বার্তা দিয়ে পাশাপাশি পশ্চিমবাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার প্রতিবাদে রবিবার রাজধানী আগরতলায় দীপ্ত মিছিল সংগঠিত করল বিজেপির রামনগর মণ্ডল। মিছিলে দলীয় মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দলীয় ব্যাপক অংশের নেতা কর্মী সমর্থকদের পদচারণায় দিনের এই মিছিল রাজধানী আগরতলার রাজপথ কাঁপালো। কার্যত বরাবরই দুস্থ নিপীড়িত মানুষের পাশে থাকতে অভ্যস্ত, দুর্দিনে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার নিরলস প্রয়াসী এবং বাম জামানায় বিরোধী দলে থেকেও যার রাজনৈতিক কর্মপ্রয়াসে বারবার শাসক গোষ্ঠীর ভিত কেঁপে উঠত, এই তুর্কি নেতা বিধায়ক সুরজিৎ দত্ত এদিন সামনের সারিতে থেকে এই মিছিলকে নেতৃত্ব দিলেন। মিছিলটি রাজধানী আগরতলার বিশেষ করে রামনগর বিধানসভা এলাকা পরিক্রমা করল। এই মিছিল থেকেই মুখ্যমন্ত্রীকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে বিপ্লব কুমার দেবের পাশে থাকার ঘোষণা দিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। পাশাপাশি পশ্চিমবাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনারও তিনি তীব্র নিন্দা জানান। সবে গিয়ে যান, চাকরি বাকরি হবে, উন্নয়ন হবে, কেউ কোনো ফলসের মধ্যে পড়বেন না, সত্যিকারের উন্নয়ন হচ্ছে এবং বিপ্লবদের আগেবারে আমতোমারা ছাতায়, কিন্তু নাড্ডাজির উপর আক্রমণ হয়েছে, এটার আমরা তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি এই তৃণমূলের এই বীভৎস অত্যাচারের জন্য। এই মিছিল থেকে বিজেপির অন্যান্য নেতা কর্মীরা রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা চক্রান্তে সামিল হয়েছেন বলে অভিযোগ উঠেছে, স্লোগানে বক্তৃতায় তাদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। এর নিরিখে রাজধানী আগরতলাবাসী যে প্রতিবাদী বিশাল মিছিল পরিলক্ষিত করলেন, তা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের বিশাল মিছিল সংগঠিত হওয়ার মাধ্যমে এটা পরিষ্কার, বর্তমান শাসক গোষ্ঠীর মধ্যে যে শিবির ভাগাভাগি রাজনীতি চলছে, এক্ষেত্রে রাজধানী আগরতলা শহরের বিজেপি নেতা কর্মী সমর্থকদের সিংহভাগই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পাশেই রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।